আমাদের কমিটি যেভাবে হয়, আমরা এটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা অথবা এটা খুব প্রচার করা, অমুক ভাই সভাপতি হয়েছেন, এটা আমরা করি না। কেন্দ্রের ক্ষেত্রে এটা হয়, কিন্তু শাখাগুলোর ক্ষেত্রে এটা নাই। মূলত সদস্যদের প্রত্যক্ষ ভোটেই সভাপতি নির্বাচিত হন, উনি তার মতো করে পুরো বিশ্ববিদ্যালয় সাজানোর চেষ্টা করেন। তো যার ফলে আসলে যেহেতু একটা কঠিন পরিস্থিতি ছিল বিশ্ববিদ্যালয়ে, মত প্রকাশের স্বাধীনতা ছিল না কারোই, এবং অসংখ্য শিক্ষার্থীকে শিবির নামে নির্যাতন করা হতো, যার ফলে আসলে আমরা তো ছিলাম সব সময়, অনেকেই চিনতো আমাদেরকে, যেমন আমাকেও ব্যক্তিগতভাবে আমার ক্লাসমেটরা অথবা বন্ধুরা চিনতো, জুনিয়ররা চিনতো, আর কি একটা অংশের পরিচিতি জানাশোনা ছিল। এখন এই শিবিরের আত্মপ্রকাশকে অনেকেই নেতিবাচকভাবে দেখছেন, বিশেষ করে অনেকেই মনে করছে যে যাদের নেতৃত্বে কিংবা যারাই আন্দোলনে ছিল, সেই আন্দোলনে তারা যখন শিবির পরিচয় প্রকাশ করেন তখন তারা প্রতারিত ভাবছেন নিজে। আমার মনে হয় যেটা সবার মতামত না, কারণ যেহেতু ফ্যাসিবাদ হাঁটানো সবারই ঐক্য ছিল, এবং এই আন্দোলনের শুরু থেকে কিন্তু এরকমই একটা ব্যাপার ছিল যে যারা যারা সকল রাজনৈতিক দল, যে কোনো মতের মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হতে পারে দলমত নির্বিশেষে, তবে এখানে যেটা ব্যাপার ছিল যে কেউ ব্যানারে আসতে পারবে না, এরকম একটা কথা ছিল, যার ফলে কিন্তু আমরা দেখতে পাই একবারে শেষ পর্যন্ত ইভেন বিএনপি অথবা জামাতে ইসলামী অথবা অন্যান্য বড় দলগুলো তাদের ব্যানারে নামে না, সবাই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নেমেছিল। তো যারা এটা বলছে তারা আসলে ঠিক বলছেন না বলেই আমি মনে করি। রাজনীতির বিষয়ে আপনার অবস্থান শিবিরের অবস্থান কী? আমাদের আসলে যেটা বক্তব্য যে আসলে রাজনীতি যেহেতু সাংবিধানিক অধিকার, কিন্তু এটা তো আমরা আসলে কেড়ে নিতে পারি না, যে কারো রাজনীতি করার অধিকার আছে। তো কিন্তু আমরা যেটা চাই, যেটা হলো একটা আমূল সংস্কার আমরা চাই, এটাই মূলত দাবি আর কি সবারই। সাংঘর্ষিক মনে হচ্ছে কি না, মানে নয় দফার একটা দফা যখন ছিল দলীয় রাজনীতি চলবে না, এখন শিবিরের রাজনীতিটাকে আমরা ওই দফাটা মূলত ক্যাম্পাসে বলতে ওইটা হলগুলোতে যে টর্চারের রাজনীতি, এটাকে মিন করা হয়েছিল মনে হয়, কারণ যেহেতু হলে নির্যাতনটা হতো মূলত এরকম, কিন্তু ক্যাম্পাসে তো যে কেউ যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারে অথবা ক্যাম্পাসের বাইরেও করতে পারে। তো এই যে হলের নির্যাতন সহ অন্যান্যগুলো, হলে যাতে এটা না থাকে, এই এই বিষয়টাই মূলত এখানে কাভার করা হয়েছে। অনেকেই মনে করছেন যে শিবিরের এই প্রত্যাবর্তনকে সাধুবাদ জানিয়েছে, সেক্ষেত্রে তারা বলছেন, একটা দাবি তুলেছেন যে অতীত কর্মকাণ্ডের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে কিনা, বিশেষ করে 71 যুদ্ধের কথা বলছেন। শিবিরের প্রতিষ্ঠা আসলে 1977 সালে, তো 71-এর কোনো ইস্যু আসলে আমাদের সাথে নাই। আমরা 77 সালে প্রতিষ্ঠা হয়েছে, আমরা সবাই এ প্রজন্মের মানুষ। আসলে জামাতে ইসলামের অঙ্গ সংগঠন শিবির আসলে না, শিবির ডিপেন্ডেন্ট সংগঠন। আপনারা শিবিরের সংবিধান দেখলে আপনারা বুঝতে পারবেন যে শিবির তার কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করে। সব মিলিয়ে ক্যাম্পাসে এখন যে রাজনীতির চর্চা চলছে, আপনি কী ধরনের রাজনীতি চাচ্ছেন, মানে এর বিগত সময় যে চর্চা করছে? দেখেন, বিগত সময় রাজনৈতিক চর্চা বলতে গেস্ট রুম, রাজনৈতিক চর্চা বলতে গণরুম, রাজনৈতিক চর্চা বলতে আসলে একজন রাজনৈতিক নেতা আসবেন, তাকে প্রোটোকল দেয়া। কিন্তু আমরা এখন যে ধরনের রাজনীতি চাই, এটা হচ্ছে যে শিক্ষার্থীরা তাদের মতামত নির্বিঘ্নে প্রকাশ করতে পারবেন, কাউকে ভয় পাবেন না, সবার একটা স্পেস থাকবে যে কেউ তার আদর্শ আইডিওলজি প্রকাশ করতে পারবে, কেউ অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করবে, না অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করবে না, এরকম একটা জায়গায় আমরা যেতে চাই। সবশেষ, মানে এই কমিটির আগের কমিটিতে আপনি ছিলেন, অর্থাৎ আপনি দায়িত্ব হস্তান্তর করেছেন সাদিক, তাই? জি, সাদিক আমার পরে আরেকজন ছিল, তারপরে মূলত সাদিক। এই যে এতদিন গোপন রাখার বিষয়টা, মানে এটা আমরা জানি নির্যাতনের কারণেই গোপন রাখতে হয়েছে, আর কোনো কারণ আছে? আসলে সেভাবে গোপন ছিল না, যেমন আমি তো প্রকাশ্যেই ছিলাম, ঠিক আছে, আমি প্রকাশ্যেই ছিলাম, এরকম একবারেই গোপন ছিল না, অনেকে চিনতো, একটু আগে বলেছি আপনাকে, অসংখ্য শিক্ষার্থী বন্ধুরা চিনতো, সিনিয়র জুনিয়ররা চিনতো, ক্যাম্পাসে যারা বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার আছে অনেকেই চিনতো।